প্রিয় শ্রুতি, আশা করি সকলে ভালোই আছেন। বিজনেস আইডিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্টের বিজনেস নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সকল শ্রেণীর মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে থাকে এবং মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা প্রচুর পরিমাণে। সকল বাজারঘাট এবং দোকানে এই প্রোডাক্টটি ব্যবহার হয়ে থাকে, তাই 12 মাস এই প্রোডাক্টের চাহিদা সমান থাকে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনারা কীভাবে পিপি শপিং ব্যাগ তৈরি করে সেটি পাইকারি বিজনেস শুরু করতে পারবেন। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন মার্কেটে এই পিপি ব্যাগের কী পরিমাণ চাহিদা। আসলে সকল মার্কেট এবং সকল দোকানে পণ্য বিক্রয় করার জন্য এই পিপি ব্যাগগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনারা যদি এই বিজনেসটি শুরু করেন, তাহলে মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা বিজনেস শুরু করা মাত্রই মার্কেটে খুব ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন। তাই আপনারা যারা একটি ভালো উৎপাদনমুখী বিজনেস শুরু করতে চাচ্ছেন, তারা এই বিজনেসটি শুরু করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বিজনেস শুরু করতে আপনাদের কী মেশিনের প্রয়োজন হবে, কী র ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে এবং কীভাবে বিজনেসটি করলে আপনারা খুব ভালোভাবে বিজনেসটি পরিচালনা করতে পারবেন এবং এই বিজনেস শুরু করতে আপনাদের কী পরিমাণ পুঁজির দরকার হবে এবং এই বিজনেস শুরু করার পরে এই প্রোডাক্ট আপনারা কীভাবে মার্কেটে সেল করবেন, এই সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব। তাই আপনাদেরকে অনুরোধ করব এই বিজনেসটি সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই পিপি ব্যাগ তৈরির বিজনেস দুইভাবে করা যেতে পারে। আপনারা যদি চান, তাহলে নিজেরা দানা থেকে পিপি রোল তৈরি করে সেটি থেকে কাটিং করে পিপি ব্যাগ তৈরি করতে পারেন। আর যদি সেটা না করতে চান, সেক্ষেত্রে আপনারা পিপির রোল ক্রয় করে সেটা জাস্ট কাটিং করে পিপি ব্যাগ তৈরি করে সেটা সেল করতে পারেন। যদি আপনারা দানা থেকে পিপি তৈরি করে সেটা থেকে ব্যাগ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের দুইটি মেশিনের প্রয়োজন হবে। একটির মাধ্যমে দানা থেকে পিপি তৈরি হবে, অন্য মেশিনে এই পিপি থেকে কাটিং করে ব্যাগে রূপান্তর করতে হবে। আর যদি আপনারা শুধুমাত্র পিপি রোল কিনে সেটি কাটিং করে ব্যাগ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটি মেশিন ক্রয় করলেই চলবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা প্রাথমিক পর্যায়ে বিজনেসটি শুরু করবেন, তারা শুধুমাত্র একটি মেশিন কিনেই বিজনেসটি শুরু করবেন। অর্থাৎ আপনারা পিপি রোল কিনে সেটি শুধুমাত্র কাটিং করে ব্যাগ তৈরি করে বিজনেস শুরু করবেন। তাহলে আপনারা অল্প পুঁজি নিয়ে ভালো একটি বিজনেস শুরু করতে পারবেন। তারপরে আপনাদের যখন মার্কেটে পরিচিতি হয়ে যাবে এবং আপনাদের বিজনেসটি যখন গ্রো করবে, তখন আপনারা আরেকটি মেশিন ক্রয় করে নেবেন দানা থেকে পিপি তৈরি করার জন্য। সেই ক্ষেত্রে আপনাদের লাভের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা ভিডিওতে যেরকম মেশিন দেখতে পাচ্ছেন, এই ধরনের মেশিন আপনাদের ক্রয় করতে হবে। আসলে পিপি ব্যাগ তৈরি করার জন্য বিভিন্ন কোয়ালিটির মেশিন পাওয়া যায়। আপনাদের পুঁজি যেরকম, আপনারা সেরকম মেশিন ক্রয় করবেন। এই মেশিন এবং র ম্যাটেরিয়ালস অর্থাৎ পিপি দানা অথবা পিপি রোল কিনে ক্রয় করার জন্য আপনাদের যেতে হবে পুরান ঢাকায়। পুরান ঢাকায় অসংখ্য ফ্যাক্টরি আছে যেখানে এই দানা থেকে পিপি তৈরি করা হয় এবং প্লাস্টিকের রোল থেকে ব্যাগ তৈরি করা হয়। আপনারা সেখানে গিয়ে কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করে ফ্যাক্টরির মালিকদের সাথে কথা বলে বিজনেস সম্পর্কে সব কিছু জেনে বুঝে তারপরে বিজনেসটি শুরু করতে পারবেন এবং আপনারা এই মেশিন এবং এই র ম্যাটেরিয়ালসগুলো সেখান থেকেই ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে। এবং ইন্ডিয়ার বন্ধুরা, ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে এই মেশিন এবং র ম্যাটেরিয়াল সব কিছুই পেয়ে যাবেন। বন্ধুরা, এই বিজনেসটি যদি আপনারা একটি মেশিন কিনে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে খুব ভালোভাবে বিজনেসটি শুরু করতে পারবেন। কিংবা কম দামি মেশিনটা যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা এর থেকে কম পুঁজি নিয়ে করতে পারবেন। এই পিপি ব্যাগ আপনারা যখন তৈরি করবেন, তৈরি করার পরে আপনারা বিভিন্ন মার্কেটে এগুলো সেল দিতে পারবেন। বিভিন্ন দোকানে যারা এগুলো ব্যবহার করে থাকে তাদেরকে আপনাদের প্রোডাক্ট দেখাবেন এবং তারা বাইরের থেকে যে রেটে মালগুলো নেয় তার থেকে কিছুটা কম রেটে তাদেরকে দিবেন, তাদেরকে বেশি লাভ করার সুযোগ দিবেন। তাহলে দেখবেন তারা অবশ্যই আপনার মালগুলো নেবে। এভাবে মার্কেটিং করলে আপনারা খুব দ্রুত আপনাদের বিজনেসটি গ্রো করতে পারবেন। আশা করি বিজনেস আইডিয়াটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।